ব্রিটেনের জৌনপুর সিলসিয়ার প্রবর্তক মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দোবাগী সাহেবের স্মরণে সিলেটের গোপালগঞ্জের নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডক্টর ফারুক আহমেদ ফারুকী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন হয়। এতে সভাপতি ছিলেন চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা কাজী আকবর আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ জামে মসজিদের খতিব কারী মাওলানা আজিজুর রহমান। প্রতিযোগিতার পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুমিন আহমেদ নিজামী। উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্যে এদিন পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরিশেষে দোবাগী সাহেবের আখিরাতের জীবনে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া পরিচালনা করেন কারী মাওলানা আজিজুর রহমান।